আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পূর্বকোণ অনলাইনে সংবাদ প্রতিদিনে। শুরুতেই সংবাদ শিরোনাম। কর্ণফুলি যেন কোনোভাবে দূষিত না হয়, নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নগরীর চাকতাই ও রাজাখালী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের। আগের শর্তেই বাড়ল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ। 29,000 টন ভোজ্যতেল নিয়ে চট্টগ্রাম বন্দরে দুই জাহাজ। এবং গত 24 ঘন্টায় আবারও করোনায় মৃত্যুশূন্য দেশ, শনাক্ত 182। শেট গ্রুপ চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী আবাসন ব্যবসা প্রতিষ্ঠান এবার চট্টগ্রামের চকবাজারে নির্মাণ করেছে আন্তর্জাতিক মানের বালি আর্কেড শপিং মল, যেখানে থাকছে অত্যাধুনিক ও স্মার্ট শপিং এর সকল আয়োজন। বালি আর্কেড শপিং মল, শপিং এ স্মার্ট সলিউশন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রামের নদীগুলো রক্ষায় প্রত্যেক শিল্প কারখানায় অবশ্যই সঠিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, কর্ণফুলী নদী যেন কোনোভাবে দূষিত না হয়। চট্টগ্রাম ওয়াসার অধীনে শেখ হাসিনা পানি শোধনাগার 2-এর উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। রাঙ্গুনিয়ার পোমরা এলাকায় স্থাপিত এই প্রকল্পে কর্ণফুলী নদীর পানি পরিশোধন করে সক্ষমতা রয়েছে দিনে 14 কোটি 30 লাখ লিটার সুপেয় পানি সরবরাহ করার। চট্টগ্রাম নগরীর চাকতাই ও রাজাখালী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে উচ্ছেদের আগে নিজ খরচে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য 2 সপ্তাহ সময় দিতে বলেছেন আদালত। এ বিষয়ে জারি করা রুল মঞ্জুর করে আজ বুধবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও 6 মাস বাড়ানো হয়েছে। এ নিয়ে পঞ্চমবারের মতো খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হলো। আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, খালেদা জিয়ার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর পক্ষে মত দেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দরে 2 জাহাজ করে 29,000 টন অপরিশোধিত সয়াবিন তেল এসেছে। এছাড়া আরও 43,000 টন সয়াবিন তেল নিয়ে আগামী 19 মার্চ শনিবার আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার কথা রয়েছে। আজ বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের সচিব মোহাম্মদ ওমর ফারুক। বলেন, জাহাজ থেকে এসব তেল খালাস করে প্রথমে পতেঙ্গার ট্যাঙ্ক টার্মিনালে রাখা হবে, এরপর শুল্ক কর পরিশোধ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তাদের কারখানায় পরিশোধন করবে। এরপর সব প্রক্রিয়া শেষ করে তেল বাজারে ছাড়তে 15 দিন থেকে 1 মাস লেগে যেতে পারে। দেশে 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও 182 জন। এ নিয়ে সরকারি হিসেবে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 19,50,124 জনে। এদিকে এই 24 ঘন্টায় সারা দেশে করোনা ভাইরাসে কারো মৃত্যু হয়নি, ফলে টানা 2 দিন করোনায় মৃত্যুশূন্য থাকলো দেশ। এ নিয়ে করোনায় মৃত্যুর মোট সংখ্যা 29,112 জন অপরিবর্তিত থাকল। আজ বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।